প্রেম, বিয়ে, সন্তান, সংসার সহ নানা বিষয় নিয়ে কিছুদিন ধরেই সবিজঙ্গনে টক অব দ্য টাউনে পরিণত হয়েছেন ঢালিউড অভিনেতা শাকিব খান ও নায়িকা শবনম বুবলি। এর আগে উঠে এসেছে অপু বিশ্বাস ও সন্তান আব্রাহাম খান জয় প্রসঙ্গ। নায়িকা পূজাচেরির সঙ্গে প্রেমের গুঞ্জন তো আছেই। গেল 27 সেপ্টেম্বর বুবলি প্রথমে বেবি বাম্পের ছবি প্রকাশ করেন, এরপর তিনি 30 সেপ্টেম্বর ছেলের ছবি প্রকাশ করেন। একই সময়ে শাকিবও ছেলের ছবি প্রকাশ করেন। এরপর থেকেই তুমুল আলোচনায় কিং খান। তবে এবার সরাসরি গণমাধ্যমের সঙ্গে নানা বিষয়ে খোলামেলা কথা বলেছেন ঢালিউড কিং। সম্প্রতি এক সাক্ষাৎকারে শাকিব বলেছেন, এখন পর্যন্ত শতাধিক ছবিতে অভিনয় করেছি, তাই বলে আমি কি প্রত্যেক নায়িকার সঙ্গে প্রেম বিয়ের সম্পর্কে জড়িয়েছি? সবার সঙ্গে কি আমার স্ক্যান্ডেল আছে? আমি তো মাত্র দুজনকে বিয়ে করেছি, বাকি যেসব খবর উঠেছে সবটাই গুঞ্জন। না হলে যাদের জড়িয়ে আমার সম্পর্কে বলা হচ্ছে তারা কি মুখ বন্ধ করে রাখত? সেলিব্রিটিদের ব্যক্তিগত বিষয় প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে শাকিব খান বলেন, সেলিব্রিটিদের সবকিছুই পাবলিক দেখতে চায়, তাই বলে কি একজন সেলিব্রিটির বেডরুমের দৃশ্য পাবলিককে দেখানো যায়? তার প্রাইভেসি বলে কি কিছুই থাকতে নেই? তিনি বলেন, হলিউড, বলিউড, এমনকি টলিউডের তারকাদের কথাই যদি বলি, সেখানে তো এমন ঘটনা প্রায় ঘটে। সেগুলো নিয়ে কি সে দেশের মানুষের মধ্যে এমন উন্মাদনা কখনো দেখা যায়? টালিগঞ্জের জনপ্রিয় নায়ক প্রসেনজিৎ 4টি বিয়ে করেছেন, ইলন মাস্কও 4টি বিয়ে করেছেন, কই তাদের নিয়ে তো সেসব দেশের মানুষের মধ্যে তেমন টু শব্দ নেই। বুবলির সঙ্গে বাকি জীবন কাটাবেন কিনা, এমন প্রশ্নের জবাবে শাকিব বলেন, বিচ্ছেদের জন্য কেউ বিয়ে করে না, সুন্দর সংসার আর সুখের আশায় মানুষ বিয়ে করে, কোনো একজনের কারণে কেউ সুখী হয় কেউ বা হয় না। আমি এখন সুন্দর একটি সুখের সংসার চাই। সাক্ষাৎকারে দুই সন্তান জয় ও বীরের প্রসঙ্গে শাকিব খান বলেন, দুজনই আমার আদরের সন্তান, আমি আমার দুই ছেলেকে প্রকৃত অর্থে শিক্ষিত করে রেখে যেতে চাই, দুই ছেলেকেই সমান দেখভাল করে যাব, তাদের জীবনে অপূর্ণত বলে যেন কিছু না থাকে সে চেষ্টা করাই আমার প্রধান দায়িত্ব, ওরা শিক্ষিত ও বড় হয়ে নিজেদের জীবনের সিদ্ধান্ত নিজেরাই নিবে, আমি তাদের প্রকৃত ও আদর্শ মানুষ হিসাবে দেখতে চাই। সাদাকালো নিউজ।